জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রবিবার রাতে বোমাবাজির পর এখন যত্রতত্র ছড়িয়ে রয়েছে বোমা। ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। রবিবার রাতে রানীনগর 2 নম্বর ব্লকের ডেপুটিপাড়া এলাকায় কংগ্রেসের কর্মীকে লক্ষ্য করে বোমা মারে। ঘটনায় গুরুতর আহত হয় কংগ্রেস কর্মী রেন্টু শেখ। রেন্টু শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার পর সকাল থেকে ছড়িয়ে পড়ে রয়েছে শকের বোমা। উদ্ধার হওয়া বোমা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। এই ঘটনায় কংগ্রেস ও তৃণমূলের 2 পক্ষের 5 জনকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ। কেন যে মেরেছে সেটা ওরাই জানে। পার্টি পাস করেছে ওদের রাগ। এখানে কংগ্রেস পাস করেছে, হ্যাঁ জোট পার্টি। মিছিল টিছিল বেড়ে করেছে তো রাগ, ও তো তখন থেকে রাগিয়ে আছে। দেয় তো রাত্রির এবার নমাজ পড়ে আসছে, এবার ওরা আড়ালে বসছিল, এ তো বম মেরেছে, মেরে তাতে 4 জন খাম হয়েছে। কংগ্রেসের একটা ছেলে তার হাত এবং পায়ে আঘাত পেয়েছে, কিন্তু পরবর্তী রাত্রে আমি খোঁজ নিয়ে জানা যায় যে ওর নিজের বোমে নিজে হাত থেকে বোমটা উড়ে যায়। এখন ওরা কেন অভিযোগ করছে সেটা আমি বলতে পারবো না। আমার কাছে পুলিশ সূত্রে যেটা খবর যে নিজের বোমে নিজে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটা তৃণমূল বলতে পারে, কিন্তু সেটা তো আসল ঘটনা। তাই যদি হয় তাহলে তার পায়ে কী করে লাগবে, তার পাটা কী করে জখম হবে, সে তো বলতেই পারে। বিরোধীরা তো অনেক কিছুই বলতে পারে। আর এখানে যেভাবে বোমা উদ্ধার হয়েছে ওই এলাকায়, সেটা তো সকলেই জানে। পুলিশের মতো কাজ করেছে পুলিশ, কোনো স্পেসিফিক কিছু করেনি। পুলিশ অনেককেই আসামি করেছে, উভয় দলের লোককে তারা এফআইআরে তাদের বলছে আমরা এইসব নাম পেয়েছি বলে তারা এফআইআরে নামভুক্ত করেছে, পুলিশ করেছে।